পথ দুর্ঘটনায় মৃত্যু হলো সৌভিক মণ্ডল নামে এক বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারির কুচুই এলাকায়। নিহত যুবক মেমারির বিজুর পঞ্চায়েতের কাটাবাড়ি এলাকার বাসিন্দা। নিহত যুবক একটি ট্রাক্টরের শোরুমে কাজ করতেন। এদিন একটি বিয়ের অনুষ্ঠান থেকে বাইক নিয়ে ফেরার সময় তার বাইকের সামনে একটি গাড়ি চলে এলে সে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দেওয়ালে ধাক্কা মারে। ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলে পরিবার সূত্রে জানা যায়। আসার পথে পথের মধ্যে প্রচুর রাজবাড়ি মোড়ে ওখানে সামনে গাড়ি এসে মারবে, সেই ভয়েতে নিজেকে বাঁচার জন্য দেয়ালে ধাক্কা মারে এবং সেখানে লাঞ্চ বাসলে মারবে। কখন হয়েছে ঘটনাটা? রাত্রি এগারোটা সাড়ে এগারোটা। বয়স কীরকম হবে? 24-25। কী নাম? সৌভিক মণ্ডল। আপনি কে হন? যদিও স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে পারহাটি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। মেমারি থেকে শামীম শেখের রিপোর্ট, আনন্দ বার্তা। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো সৌভিক মণ্ডল নামে এক বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারির কুচুই এলাকায়। নিহত যুবক মেমারির বিজুর পঞ্চায়েতের কাটাবাড়ি এলাকার বাসিন্দা। নিহত যুবক একটি ট্রাক্টরের শোরুমে কাজ করতেন। এদিন একটি বিয়ের অনুষ্ঠান থেকে বাইক নিয়ে ফেরার সময় তার বাইকের সামনে একটি গাড়ি চলে এলে সে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দেওয়ালে ধাক্কা মারে। ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলে পরিবার সূত্রে জানা যায়। আসার পথে পথের মধ্যে প্রচুর রাজবাড়ি মোড়ে ওখানে সামনে গাড়ি এসে মারবে, সেই ভয়েতে নিজেকে বাঁচার জন্য দেয়ালে ধাক্কা মারে এবং সেখানে লাঞ্চ বাসলে মারে। কখন হয়েছে ঘটনাটা? রাত্রি এগারোটা সাড়ে এগারোটা। বয়স কীরকম হবে? 24-25। কী নাম? সৌভিক মণ্ডল। আপনি কে হন? যদিও স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে পারহাটি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। মেমারি থেকে শামীম শেখের রিপোর্ট, আনন্দ বার্তা। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো সৌভিক মণ্ডল নামে এক বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারির কুচুই এলাকায়। নিহত যুবক মেমারির বিজুর পঞ্চায়েতের কাটাবাড়ি এলাকার বাসিন্দা। নিহত যুবক একটি ট্রাক্টরের শোরুমে কাজ করতেন। এদিন একটি বিয়ের অনুষ্ঠান থেকে বাইক নিয়ে ফেরার সময় তার বাইকের সামনে একটি গাড়ি চলে এলে সে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দেওয়ালে ধাক্কা মারে। ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলে পরিবার সূত্রে জানা যায়। আসার পথে পথের মধ্যে প্রচুর রাজবাড়ি মোড়ে ওখানে সামনে গাড়ি এসে মারবে, সেই ভয়েতে নিজেকে বাঁচার জন্য দেয়ালে ধাক্কা মারে এবং সেখানে লাঞ্চ বাসলে মারবে। কখন হয়েছে ঘটনাটা? রাত্রি এগারোটা সাড়ে এগারোটা। বয়স কীরকম হবে? 24-25। কী নাম? সৌভিক মণ্ডল। আপনি কে হন? যদিও স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে পারহাটি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। মেমারি থেকে শামীম শেখের রিপোর্ট, আনন্দ বার্তা।